हे गाइस वेलकम बैक जसवाल फैमिली किचन रूम। तो तुम्हारे साथ एक यामी रेसिपी नहीं आबार चले हलो छोलार डाल, निरामिष छोलार डाल। तो आमी कीभावे रेसिपिटा करी चलो देखे फिली। तो फार्स्ट आमी डालटाके धुए नियेछि, धुए निये आमी कूकारे कषिये दिएछि। मिनिमाम सिटी आमी दिए नेब। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়নের গোটা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গ্রেড, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর পরিমাণ মতন আমি হিং নিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোটো ছোটো আলু কেটে রেখেছি, আলুগুলো অলরেডি আমি ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখানে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা আমি ফোড়নে দিচ্ছি। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিই। একটু তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু হালকা লালচে লালচে হয়ে গেছে অলরেডি আমার বলা না আগে। তো আমি একটু পরিমাণ মতন আদা গ্রেট করে যেটা রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি। সেটাও একটু লালচে লালচে করে নিই। তো দেখো আমার অলরেডি লাল লাল ভাব চলে এসেছে। তো এবার আমি একটা জিনিস করেছি, সেটা হলো ওই মশলাগুলো আমি একটুখানি জল দিয়ে আগে পেস্ট করে নিয়েছি। তো এইটাই আমি এরকমভাবেই করি, তো আপনারাও করতে পারেন এটা। তো এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। তো মশলাটাকে আমি এটাকে কষিয়ে তারপরে আমি আলু দেব। তো এখানে আমার দেখো অলরেডি আমার ডাল সিদ্ধ কমপ্লিট। তো দেখো আমি একটু মিনিমাম শুকিয়ে যাচ্ছে বলে একটু জলটা বেশি করে দিয়ে দিলাম। দেখো ফোটানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলু যে ভেজে রেখেছি হালকা, সেই আলুগুলো এবার একটু দিয়ে নাড়াচাড়া করে দু মিনিটের মতন আমি একটু সিদ্ধ করতে দেবো। অলরেডি ভাজা আছে, এটা একটু হালকা নরম হওয়ানোর জন্য আমি এটাকে আলুগুলোকে দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে এবার একটু রেখে দেবো দু মিনিটের মতন। তো দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা। আমি ডালটা বেশি গলাইও নি, আবার ডাঁটে ডাঁটেও সমানে শক্তও রাখিনি, নর্মালভাবে রেখেছি। তো দেখো অলরেডি আমার ডালটা ফোটানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন আমি নুন দিয়ে নিয়েছি। আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি চিনি। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখো ডালটা আস্তে আস্তে ঘনও হচ্ছে। বেশিক্ষণের জন্য আমি এটাকে ফোটাবো না, কেন আমার আলুও গলে গেছে আর ডালটা তো অলরেডি আমার সিদ্ধ রয়েছে। তো বেশি করলে ডালটার মানে ঘন হবে কিন্তু ডালটা মুখে বোঝা যাবে না আর ডালটা গলে যাবে, ওই জন্য আমি বেশিক্ষণ ফোটাবো না। দেখো ডালটা এখনও গলেনি। আর তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সরাসরি তোমাদের কাছে পৌঁছায়। তো লাস্টটুকু আমি ধনে পাতা দিয়ে এখানেই আমি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা রেসিপিটা করো, অলরেডি তোমাদের সবার ভালো লাগবে। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম।